আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা হিসাব বিজ্ঞান নিয়ে বিবিএ এমবিএ সম্পন্ন করেছেন, আপনাদের অনেক সময় চিন্তার কারণ যখন আপনাদের চাকরির ভাইবা থাকে তখন আপনারা চিন্তিত হয়ে যান যে আপনার বিষয় থেকে কোন কোন প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করবে। হিসাব বিজ্ঞান থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় আমি কয়েকটি পর্বে আপলোড করব। তো আজকে প্রথম পর্ব, এই পর্বে আমরা জানব হিসাব বিজ্ঞান থেকে কোন ধরনের মৌলিক প্রশ্নগুলো ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হয়। যে কোনো ভাইবা পরীক্ষায় আপনারা যান না কেন, বিষয়ভিত্তিক থেকে আপনাকে প্রশ্ন করবেই। তো হিসাব বিজ্ঞান থেকে কোন ধরনের প্রশ্নগুলো ভাইবাই জিজ্ঞাসা করে, চলুন আমরা জেনে নিই। আপনাকে জিজ্ঞেস করবে কোন বিষয় থেকে আপনি পড়াশোনা করেছেন। যদি বলেন অ্যাকাউন্টিং অথবা হিসাব বিজ্ঞান থেকে, তখন কমন একটি প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবেই, হিসাব বিজ্ঞান কাকে বলে। যেহেতু আপনারা হিসাব বিজ্ঞান বিষয় থেকে বিবিএ এমবিএ সম্পন্ন করেছেন, আশা করি আপনারা হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা জানেন। তারপরেও যাদের মনে নেই আপনারা একটু দেখে নেন হিসাব বিজ্ঞান কাকে বলে। অর্থের অঙ্কে ব্যবসায়ের বিভিন্ন লেনদেন সময়ের সংগ্রহ, সংকলন, লিপিবদ্ধকরণ, আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ, বিশ্লেষণ ও বিশদ ব্যাখ্যাকরণকে হিসাব বিজ্ঞান বলে। ভাইবা বোর্ডের আরেকটি কমন প্রশ্ন, হিসাব বিজ্ঞানের জনককে, যে বিষয় নিয়ে আপনারা পড়াশোনা করেছেন সে বিষয়ের জনকের নাম জিজ্ঞেস করা, এটি একটি কমন ট্রেন্ড। তো হিসাব বিজ্ঞানের জনক হচ্ছেন ইতালীয় গণিতবিদ লুকা প্যাসিওলি, তিনি হচ্ছেন হিসাব বিজ্ঞানের জনক। জিজ্ঞাসা করবে হিসাব বিজ্ঞানের উৎপত্তি কবে, এটি আপনাকে পারতেই হবে যেহেতু আপনি হিসাব বিজ্ঞান নিয়ে বিবিএ এমবিএ সম্পন্ন করেছেন। হিসাব বিজ্ঞানের উৎপত্তি হচ্ছে 1494 সালে, এতটুকু বললেও অ্যান্সারটি হয়। তবে আপনি ভাইবা বোর্ডে যতটা সময় অতিবাহিত করবেন আপনার চাকরি পাওয়ার চান্সটা তত বেড়ে যাবে। তাহলে এই হিসাব বিজ্ঞানের উৎপত্তি যদি জিজ্ঞাসা করে আপনারা একটু ব্যাখ্যা করে বলতে পারেন যে ইতালীয় গণিতবিদ লুকা প্যাসিওলি 1494 সালে সুনমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা নামক বিখ্যাত গ্রন্থের মাধ্যমে হিসাব বিজ্ঞানের উদ্ভাবন করেন। এভাবেও কিন্তু আপনারা উত্তর দিতে পারেন। ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করবে হিসাব বিজ্ঞান কয় ভাগে ভাগ করা যায়। হিসাব বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা যায়, কখনোই সেই ভাগগুলো বলতে যাবেন না। আমি আগেই বলেছি ভাইবা বোর্ড একটি মনস্তাত্ত্বিক লড়াই, এই মনস্তাত্ত্বিক লড়াইয়ে আপনাকে এক ধাপ এগিয়ে থাকতে হবে। যে প্রশ্ন আপনাকে পরীক্ষক করবে ঠিক স্পেসিফিক উত্তর আপনি দিবেন, আর এমনভাবে দিবেন যাতে সেখান থেকে পরীক্ষক আপনাকে আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চায়। তাহলে আপনি যদি বলেন যে হিসাব বিজ্ঞান দুইভাবে বিভক্ত এবং সেই ভাগগুলো বলে ফেলেন, তাহলে পরীক্ষক কিন্তু বিরক্ত বোধ করবে। অথবা আপনার যে একটা সুযোগ ছিল যে সেই দুইটো ভাগ কী কী তার উত্তর করার, সেই সুযোগটা কিন্তু আপনি হারাবেন। কাজেই যদি জিজ্ঞাসা করে হিসাব বিজ্ঞান কয় ভাগে বিভক্ত, শুধুমাত্র উত্তর দেবেন দুই ভাগে। এবার আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই ভাগ দুটো কী কী, তখন আপনি বলবেন আর্থিক হিসাব বিজ্ঞান এবং বিশেষায়িত হিসাব বিজ্ঞান। আপনাকে জিজ্ঞেস করতে পারে হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কী। তো হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ। ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করতে পারে বাট্টা কী, কিংবা বাট্টা কাকে বলে। তো বাট্টা কাকে বলে, চুক্তি অনুসারে বা প্রচলিত নিয়ম অনুসারে পণ্যের স্বাভাবিক মূল্য অথবা প্রাপ্য বা দেয় টাকার পরিমাণ হতে যে অংশ বাদ দেওয়া হয় তাকেই বাট্টা বলে। এখান থেকে আপনাকে জিজ্ঞেস করতে পারে কারবারি বাট্টা কাকে বলে, অর্থাৎ বাট্টার যে ক্লাসিফিকেশন আছে তার মধ্যে একটি হচ্ছে কারবারি বাট্টা। তো কারবারি বাট্টা কাকে বলে, পণ্যের তালিকা মূল্য বা লিখিত মূল্য থেকে যে ছাড় পাওয়া যায় তাকে কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা বলে। অথবা এই প্রশ্নটি আপনাকে বলতে পারে ব্যবসায়িক বাট্টা কাকে বলে। জিজ্ঞাসা করতে পারে নগদ বাট্টা কাকে বলে, কারণ বাট্টার আরেকটি ক্লাসিফিকেশন হচ্ছে নগদ। তো নগদ বাট্টা কাকে বলে, দেনা পরিশোধ বা পাওনা আদায়ের ক্ষেত্রে যে টাকা ছাড় দেওয়া হয় তাকে বলা হয় নগদ বাট্টা। আপনাকে জিজ্ঞেস করতে পারে হিসাব বিজ্ঞানের স্বর্ণসূত্র কী। আশা করি আপনারা হিসাব বিজ্ঞানের স্বর্ণসূত্র জানেন, তারপরেও যদি ভুলে গিয়ে থাকেন তাহলে দেখে নিন হিসাব বিজ্ঞানের স্বর্ণসূত্র। লেনদেনকে হিসাবের বইতে লিপিবদ্ধ করার জন্য দুই তরফা দাখিলা পদ্ধতি অনুসারে নিয়ম বা সূত্র অনুযায়ী ডেবিট এবং ক্রেডিট করতে হয়।
ডেবিট এবং ক্রেডিট করার প্রাচীনতম নিয়মকে বলা হয় হিসাব বিজ্ঞানের গোল্ডেন রুল কিংবা স্বর্ণসূত্র। আপনাকে জিজ্ঞেস করতে পারে গ্যাপের পূর্ণরূপ কি। গ্যাপের পূর্ণরূপ হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস। আপনারা জানেন অ্যাকাউন্টিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন আছে, আর এই অ্যাব্রিভিয়েশনগুলো আপনাদের একাডেমিক পড়াশোনার সময় আপনারা পড়েছিলেন। সেখান থেকে যে সমস্ত অ্যাব্রিভিয়েশনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু ভাইবাবুরে জিজ্ঞাসা করা হয়, আর কোন অ্যাব্রিভিয়েশনগুলো ভাইবাবুরে জিজ্ঞাসা করা হয় সেগুলো পাবেন এই পর্বগুলোতে। তো গ্যাপের পূর্ণরূপ হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস। আপনাকে জিজ্ঞেস করতে পারে FASB এর পূর্ণরূপ কি। FASB এর পূর্ণরূপ হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। ভাইবাবুরে আপনাকে জিজ্ঞেস করতে পারে IPO এর পূর্ণরূপ কি। IPO এর পূর্ণরূপ হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। জিজ্ঞেস করতে পারে IAS এর পূর্ণরূপ কি। IAS এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। দেখুন অ্যাব্রিভিয়েশনগুলো খুবই সহজ, খুবই সিম্পল, বারবার প্র্যাকটিস করে পড়ে মনে রাখতে হবে। জিজ্ঞেস করতে পারে LC এর পূর্ণরূপ কি। LC এর পূর্ণরূপ হচ্ছে লেটার অফ ক্রেডিট। ভাইবাবুটি জিজ্ঞেস করতে পারে চলতি সম্পদ কাকে বলে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই কমন, ভাইবাবুটি জিজ্ঞেস করে চলতি সম্পদ কাকে বলে। যে সকল সম্পদ এক বছরের মধ্যে স্বাভাবিক প্রক্রিয়ায় নগদ অর্থে রূপান্তরিত হয় বা উপযোগ নিঃশেষ হয়ে যায় সেই সম্পদগুলোকে বলা হয় চলতি সম্পদ। তো চলতি সম্পদের সংজ্ঞা যখন আপনারা উত্তর করতে পারবেন সেখান থেকে আপনাকে বলতে পারে যে চলতি সম্পদের কমপক্ষে দুইটি উদাহরণ দিন, চলতি সম্পদের কয়েকটি উদাহরণ দিন। তো চলতি সম্পদের উদাহরণগুলো দেখে নিন, নগদ, ব্যাংক জমা সমাপনী মজুদ, প্রাপ্য হিসাব ও বিল অগ্রিম খরচ, অনাদায়ী আয় ইত্যাদি। চলতি সম্পদের উদাহরণ যদি জিজ্ঞাসা করে কমপক্ষে দুইটি উদাহরণ আপনারা বলার চেষ্টা করবেন। ভাইবাবুটি জিজ্ঞেস করতে পারে চলতি দায় কাকে বলে। যে সমস্ত দায় এক বছরের মধ্যে পরিশোধ করতে হয় সেই সমস্ত দায়কে বলা হয় চলতি দায়। যদি আপনারা চলতি দায়ের উত্তর করতে পারেন এখান থেকে আপনাকে অবশ্যই উদাহরণ ধরবে। বলতে পারে চলতি দায়ের কয়েকটি উদাহরণ দিন। দেখুন উদাহরণ পাওনাদার, প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত বকেয়া খরচ, অগ্রিমায় ইত্যাদি। তো চলতি দায়ের কমসে কম দুইটা উদাহরণ আপনারা মনে রাখার চেষ্টা করবেন। ভাইবাবুটি আপনাকে জিজ্ঞাসা করতে পারে স্থায়ী সম্পদ কাকে বলে। স্থায়ী সম্পদ কাকে বলে, যে সকল সম্পত্তি হতে একাধিক বছরকাল সেবা বা সুবিধা পাওয়া যায় সেগুলোকে বলা হয় স্থায়ী সম্পদ। আপনাকে জিজ্ঞেস করতে পারে স্থায়ী সম্পদের দুটি উদাহরণ দিন। স্থায়ী সম্পদের উদাহরণগুলো হচ্ছে দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র, সুনাম, কপিরাইট, প্যাটেন্ট, ট্রেডমার্ক ইত্যাদি। এগুলো থেকে কমপক্ষে দুই তিনটি উদাহরণ আপনারা মনে রাখার চেষ্টা করবেন। ভাইবাবুটি আপনাকে জিজ্ঞেস করতে পারে দীর্ঘমেয়াদী দায় কাকে বলে। দীর্ঘমেয়াদী দায় কাকে বলে, যে সকল দায় এক বছরের অধিক সময়ে পরিশোধযোগ্য সেগুলোকে বলা হয় দীর্ঘমেয়াদী দায়। জিজ্ঞেস করতে পারে দীর্ঘমেয়াদী দায়ের দুইটি উদাহরণ দিন। সেক্ষেত্রে উদাহরণগুলো কী হবে, ব্যাংক ঋণ, বন্ধকী ঋণ, ঋণপত্র ইত্যাদি। এই তিনটি উদাহরণ মনে রাখার চেষ্টা করবেন। তো আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন, আর পরের পর্বগুলো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এতে করে পরবর্তী পর্বটি আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।